সমালোচনার মুখে স্বাধীনতা পদকের তালিকা থেকে এস এম রইজউদ্দিনের নাম প্রত্যাহার করা হয়েছে। বিকেলে তার নাম বাদ দেওয়া হয়। রইজউদ্দিন স্বাধীনতা পুরস্কার 2020-এ সাহিত্য বিভাগের জন্য মনোনীত হয়েছিলেন। গেল 20 ফেব্রুয়ারি দেশের 9 বিশিষ্ট ব্যক্তিও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপরে সাহিত্যে এস এম রইজউদ্দিনের মনোনয়ন নিয়ে সমালোচনার ঝড় ওঠে।